সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে আমরা করব সাইকাস পামের যত্ন সেটা দেখাচ্ছি তোমাদের কি করে আমরা সাইকাস পামের যত্ন করি তাহলে চলো দেখে নাও শীতের পর বসন্ত এলেই সাইকাস পাম নতুন পাতা ছাড়ে একটা নয় এক থাক পাতা ছাড়ে অনেকগুলো দেখো আর খুব সুন্দর দেখতে লাগে আর এই গাছে কিন্তু খুব বেশি যত্ন লাগে না খুব সামান্য যত্নেই সৌন্দর্য দেয় এই গাছ এই গাছকে সাগু পামও বলে অনেকে সাইকাস পাম কিন্তু বেশ বড় গাছ কিন্তু আমরা যেহেতু ছাদের বাগানে এই গাছ রাখি তাই আমরা একে ছোট টবেই রাখি যাতে খুব বেশি বড় না হতে পারে আমাদের এই সাইকাস পাম্পটা আট ইঞ্চি টবেই রাখা আছে এটা প্রায় দশ বছর আমাদের সাথে আছে এবং এই গাছে আমরা বছরে একবার এই গাছের শেকড় কেটে ওই টবেই এই গাছকে আবার রাখি অন্য কোনো বড় টবে দিই না আমরা প্রথমে গাছটাকে টবের থেকে খুলে নিই কাত করলেই টব মাটির টপ কাত করলেই আর নিচ থেকে একটু চাপ দিলেই গাছ কিন্তু খুলে যায় অথবা যদি দুজন লোক থাকি আমরা তাহলে আমরা টপটাকে পুরো উল্টো করলেই গাছ টান হালকা করে টান দিলেই মাটির টপ থেকে বেরিয়ে আসে দেখো কত সহজেই বেরিয়ে এলো এই যে টপটা একদম পুরো মাটি বেরিয়ে এসছে টপ থেকে দেখো কত শেকড় হয়েছে এই শেকড়গুলো কেটে না দিলে ওই টপটাকেই গাছটা কিন্তু ফাটিয়ে দেবে তাই জন্য এখন ওই শেকড়গুলো কেটে নিতে হবে এটা গাছের পক্ষেও ভালো এইভাবে আমরা প্রথমে ছুরি দিয়ে কিছুটা অংশ আমরা কেটে বাদ দিয়ে দেব এই অংশটাই আছে ইটের টুকরো আমরা বেশ বড় বড় ইটের টুকরো টবের তলায় দিই তাতে জলটা সহজেই বেরিয়ে যেতে পারে একটু বড় বড় ইটের টুকরো দিয়েই আমরা টবের তলায় দিয়ে রাখি এখন এই শেকড়গুলো সব কেটে দিতে হবে না হলে কিন্তু গাছের কষ্ট এগুলোকে কেটে দেব কেটে আমরা নতুন করে আবার সমস্ত শেকড় কেটে গাছটাকে কিভাবে বসাই তোমরা দেখতে থাকো এটা আমরা বছরে একবারই করি এই যে ইটগুলো বার করে নেওয়া হয়েছে সব এক এক করে ইটগুলো বার করে নেওয়া হচ্ছে আর এই শেকড়গুলোও আমরা কিন্তু ফেলে দেব না কি করব দেখো আগে ইটগুলো বার করে নেওয়া হোক তারপরে শিকড়গুলো সব কেটে দিতে হবে তবে গাছ করলে মাঝে মাঝেই কিন্তু এরকম শেকড় কেটে পরিষ্কার করে দিতে হবে টবের বাগানে এটা অবশ্যই করতে হয় না হলে কিন্তু টবও নষ্ট হয়ে যায় এবং গাছও এত বেশি শিকড় হয়ে যায় যে শিকড়েই পুষ্টি টেনে নেয় তখন আর গাছ বড় হতে পারে না ঝকঝকে উজ্জ্বল সুন্দর থাকতে পারে না তাই গাছকে ভালো রাখতে শিকড় কেটে ফেলাটা কিন্তু অত্যন্ত জরুরি এইভাবেই সুন্দর করে শিকড় কেটে ফেলতে হবে এই যে পাম গাছের গোড়াটা এখানেই কিন্তু বীজ হয় এইখানে আটকে থাকে জাস্ট টুইস্ট করে খুলে নিলেই বীজ থেকে আবার নতুন গাছ করা যায় আবার অনেক সময় বীজ পড়েও মাটিতে নতুন গাছ হয় সেইটাও আমাদের যখন বীজ হবে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আমরা কিন্তু পুরো মাটিটা আলাদা করব না শেকড়ের মধ্যে বেশ খানিকটা মাটি রেখে দেব তাহলে কিন্তু গাছটার আর কোনো কষ্ট হবে না আর ক্ষতিও হবে না আমরা এইভাবে শেকড়গুলো সব কেটে নেব কেটে আমরা আবার নতুন করে টবে এই গাছটাকে বসাবো এই গাছে ডাইরেক্ট সানলাইট না হলেও হয় যেখানে বেশ আলো আসে সেই জায়গায় থাকলেও এই গাছ ভালোই থাকে আমার শেকড় কাটা হয়ে গেছে আমি আর কাটবো না এইভাবে রাখবো দেখো গাছটা কিন্তু আমার খুব সুন্দর আর সতেজ আছে এই সবে কিছুদিন আগেই পাতা বেরিয়েছে আমরা খুব একটা একে বড় হতে দিই না বলে এরকম মাঝে মাঝেই কেটে দিই আর এই ছোট টবেই ওকে বসিয়ে রাখি হ্যাঁ এইবার আমি এই টপটা একটু ভালো করে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নেব যদি তোমরা চাও একটু জলে ধুয়েও নিতে পারো এবার আমি টবের নিচে ওই যে ইট ভাঙাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এতে ড্রেনেজ সিস্টেমটা আমার টবের ভালো থাকবে সহজেই জল বেরিয়ে যাবে কারণ এই গাছে কিন্তু যদি জল জমে থাকে তাহলে কিন্তু এই গাছটাকে বাঁচানো মুশকিল হবে তাই জন্য আমি কিছুতেই জল জমতে দেব না আমি এবার এই শেকড়গুলো মাটি থেকে আলাদা করে নিচ্ছি মাটিগুলো বার করে নিচ্ছি আমি শেকড়গুলোকে মাটি থেকে আলাদা করে নিয়েছি এবার মাটিগুলোকে ভালো করে ভেঙে ঝুরঝুরে করে নিচ্ছি আমার কিন্তু এই মাটিতে অনেক বালি দেওয়া আছে কারণ এই গাছে জল জমতে দেওয়া যাবে না আমি শেকড়গুলো টবের নিচে ওই ইটের ওপরে দিয়ে নেব তাতে আমার এগুলো আস্তে আস্তে গলে পচে সারও হয়ে যাবে প্লাস আমার ড্রেনেজ সিস্টেমটাও টবের ভালো থাকবে এবার আমি দিয়ে দেব খানিকটা ঝুরঝুরে মাটি এই টবের মাটি কিন্তু এই গাছের বিশেষ করে এই পাম গাছের মাটিতে কিন্তু জল দাঁড়ানো যাবে না এবার আমি কিছু সবজির খোসা ওই মাটির ওপর দিয়ে দিলাম সার হিসেবে তার ওপরে দিয়ে দিলাম আবার মাটি এইবার এই মাটি দেওয়াতে দুপাশেই এই সবজির খোসাগুলো কিন্তু পচে গলে সার হয়ে যাবে এবার আমি এর ওপরে বসিয়ে দেব ওই গাছটাকে হ্যাঁ এইবার একটু চেপে দেব ভালো করে আর এই মাঝখানটা এরকম আমি উঁচুই রাখবো তাহলে জল কিন্তু দাঁড়াবে না জলটা আমার টপ থেকে বেরিয়ে যাবে আর যেহেতু প্রচুর বালি দেওয়া আছে মাটির সাথে তো এই টপটাতে আমার জল বেশি দাঁড়াবে না জল যদি জমে যায় পাম গাছের তলে তাহলে কিন্তু গাছ বাঁচানো মুশকিল গাছটা চেপে বসিয়ে দিয়ে আমি সাইড দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি বেশ চেপে চেপে দিতে হবে মাটিগুলো এই যে আমি সাইড দিয়ে মাটিগুলো দিয়ে চেপে চেপে ভরাট করে দেব দেখো এইভাবে আমি চেপে চেপে মাটি দিয়ে দিচ্ছি এ এছাড়া এই গাছের যত্ন বলতে মাসে একদিন আমরা খোল পচা জল দিই এতে আর তাছাড়া প্রয়োজন মতন সাধারণ জল দেওয়া হয় যেমন গাছে জল দেওয়া হয় সেরকম জল দেওয়া হয় তাছাড়া কিন্তু এই গাছের আর কোনো বিশেষ যত্ন করতে হয় না এই গাছে দশ বছর ধরে এই গাছ আমার কাছে আছে আমি কোনো দিন পোকা দেখিনি তার মানে ধরেই নিতে হয় যে এই গাছে কোনো পোকামাকড় হয় না আর আমি এতে খোল পচা জল দিই আর এই বছরে একবার সবজির খোসা দিয়ে একে বসাই তাছাড়া এর কিন্তু আর কোনো আমি যত্ন করি না আমি কিন্তু শুধু বলে গেলাম ঋষি হাতে কলমে কাজটা করলো গাছের যত্ন বেশি ওই করে ওর গাছটা রেডি হয়ে গেছে এই গাছ কিন্তু বাচ্চাদের কাছ থেকে দূরে রাখাই ভালো কারণ এর পাতা কিন্তু পয়জেনাস আর বাড়িতে যদি পেট থাকে তাহলে সে যদি কখনও এই পাতা খেয়ে ফেলে তাহলে কিন্তু পেটের মৃত্যু পর্যন্ত হতে পারে এই যে এবার আমরা জল দিয়ে দিলাম যে কোনো গাছই নতুন করে আবার বসানোর পরে ভালো করে জল দিয়ে দিতে হয় তবেই গাছ ভালো থাকে এবার একে আমি ছায়ায় রেখে দেব। আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করলাম কি করে সাইকাস পামের যত্ন আমরা করি তো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব তো ততক্ষণ সাথে থেকো এবং সুস্থ থেকো সকলেই সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে টাটা টাটা